হাই ফ্রেন্ড, আমি মনিকা। তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল মিনতি মনিকা। আর মিনতি মনিকা পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এটা দেখো ছোট কি করছে, এটা হচ্ছে আমার কাঠের সিন্দুক। তো এখানে সমস্ত শীতের জিনিস ভরা আছে। আর যেহেতু আমাদের টিকিট হয়ে গেছে তার জন্য মানে প্যাকিং হবে। দেখো ট্রলিটা ভরা ছিল, এতে বার করা হয়েছে। আর এই ব্যাগটার মধ্যে আমার কিছু মালপত্র আছে দোকানের। তো দেখো কি করছে একা একা। আর এখান থেকে শীতের জিনিসগুলো বার করে নেবো, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে। আমি আমার সোয়েটারগুলো নিয়ে নিচ্ছি আর ছেলেদেরও নিয়ে নেবো, কারণ ওখানে তো ঠান্ডা, আমি বলেছি প্রচুর ঠান্ডা। তো যা যা আছে সেগুলো একটু বার করে নেই, আর বাড়ির জন্য বার করে রেখে দেই। আর এখানে মানে আমাদের সবই ভরা থাকে, কাঁথা, তারপরে শীতের সব লে। তো এই দেখো মানে লাগেজ কিছুটা গোছানো হয়ে গেছে, কিছুটা কি মোটামুটি মানে সব ভরা হয়ে গেছে। এবার মানে প্যাক করে চেনটেন আটকে নেয়া। আর দুটো ব্যাগ হয়েছে, একটা ট্রলি দেখো আর উপরে একটা, আর এখন আরেকটা হবে হালকা করে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6টা, আর আমাদের মানে লাগেজ গোছানো হয়ে গেছে। তো ভোর ভোর বের হতে হবে, আর খুব আনন্দ হচ্ছে। আর বোন এখনো পৌঁছায়নি, ও ওখান থেকে নেমে এবার টোটোতে করে মামাদের বাড়িতে যাবে, আর আমরা কাল সকাল সকাল পৌঁছাবো। দিয়ে ওখান থেকে দু বোনে একসঙ্গে যাব। আর দেখে নাও আমাদের লাগেজটা কি অবস্থায় আছে। যাব ভালোও লাগছে না, আবার যাওয়ার আনন্দও হচ্ছে। আর ওখানে গেলে পরে আমি অনেকদিন করেই থাকি, মানে 15-20 দিনের নিচে বাড়ি আসি না। তো এবারও সেরকমই টার্গেট আছে, তার জন্যই মানে জিনিসপত্রটা একটু বেশি বেশি। আর কি বলতো, ঠান্ডাটা পড়ে গেল, আর ওইখানে ঠান্ডাটা আরো বেশি লাগে, কারণ ওইদিকটা বালি মাটি আর চারিদিকে গাছপালা, আর দামোদর নদী কাছে, ওখানে ঠান্ডা শিশিরানি হাওয়াটা থাকে, আর মানে ঠান্ডাটা বেশিই লাগে ওইখানে। দেখো এই লাগেজগুলো এখানে মানে সব ভরে চেন আটকে দিয়েছি, আর ট্রলিটা একদম ফুল জাম, মানে ভিতরে আর কিছু ঢোকার মতন জায়গা নেই। আর ওই ব্যাগটাতেও মানে একদম ভর্তি, আর ছোট ব্যাগটাতে থাকবে খাবার, জল, এসব। গুড মর্নিং, এখন বাজে দেখো হচ্ছে গিয়ে 4:45, আর বাইরেটা দেখো একদম এখনো অন্ধকার আছে। দেখা একটু দাঁড়াও, এই দেখো একদম বাইরেটা অন্ধকার। আর কাল কিন্তু ভিডিওটা আমার আর শেষ করা হয়নি, তো শেষ করা যখন হয়নি তার জন্য আজ থেকেও আবার স্টার্ট করে দিলাম, আর বাইরেটা এরকমই অন্ধকার। দেখো মানে আমি সকাল সকাল চান করে নিয়েছি ভোরবেলাতেই, আর শাড়িটাও পরে নিয়েছি, আর এখন মানে একটু মাথাটা আঁচড়ে একটু রেডি হয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর ছেলেদেরকে উঠিয়ে নিয়েছি, আর বাসে করে যাচ্ছি দেখো এবার স্টেশনে। আর স্টেশনটাতে আমরা পৌঁছে গেছি, আর দুই ছেলে দেখো বসে আছে। ট্রেন ঢোকারও টাইম হয়ে গেছে, তো ট্রেন ঢোকার অপেক্ষা করছি। দেখি এবার, এই দেখো ট্রেনে উঠেই শুরু হয়ে গেছে ঝালমুড়ি খাওয়া। আর মানে প্রথমে যে উঠবে তার কাছে আগে খেতেই হবে। দেখো এখন কত মুড়ি খাওয়ার ধুম, আবার বাড়ির মুড়িগুলো তখন খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আর এই দেখো মুড়িওয়ালাটা এখানেই দাঁড়িয়ে আছে এখনও। আর এখানে আমরা তিনজনাই আছি, আর আমরা দুজনা দেখো মানে ঠান্ডা লাগছে, আর বড়োর মানে গায়ে ঠান্ডা লাগছে না, কানে ঠান্ডাটা লাগছে শুধু। আর সত্যিই ঠান্ডা লাগছে সকালবেলাতে, একদম মানে ঠান্ডা হাওয়া, আর যত মানে যাচ্ছি তত আরও বেশি করে ঠান্ডাটা লাগছে মনে হচ্ছে যেন। আর দেখো এখানে মানে ধানগুলো কিছু কিছু কেটেছে, আর একদম পেকেও গেছে সব, একদম হলুদ হলুদ হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো এখানে বাউল গান করছিল, তো আমি ওটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, টেনে এগুলোই হয়। আর ছোট দেখো একদম কবি বসে আছে, কবি কবি ভাব নিয়ে একদম বোলপুর ঢুকছে আমাদের রবীন্দ্রনাথের দেশে। আর আমার ছেলেও একদম কবির ছন্দে বসে গেছে একবারে ট্রেনের ওপর, হাসি কত দেখো, মুচকি মুচকি হাসি হচ্ছে গালে হাত দিয়ে।
আর দেখো ওই দিকটাই দেখালাম, মানে ধানগুলো পেকে গেছে, কেটেছে, হলুদ হয়ে আছে, আর এদিকে দেখো ধানগুলো এখনো মানে ফলেইনি ঠিকভাবে, সবুজে সবুজ হয়ে আছে দেখো। তো বর্ধমানে পৌঁছে গেছি, ট্রেন থেকে এক্ষুনি নামলাম, এবার মানে স্টেশন পেরিয়ে যেতে হবে, তারপর টোটো ধরবো। তো তার মাঝখানে আবার কত ঝামেলা হয়ে গেছে দেখো, মানে ছোট টিকিটটা করা হয়নি, তো টিটিতে ধরে নিয়েছিল। তো যাই হোক, আমাদের দুজনের টিকিট ছিল, ওই থেকে আর কিছু মানে সেরকম কিছু ফাইন টাইন লাগেনি, দেখলো তো দেখে ছেড়ে দিয়েছে, তার জন্যে না। আর দেখো মানে ব্যাগগুলো কিন্তু আমাকে মোটেই বইতে হচ্ছে না, শুধু আমার হাত ব্যাগটাই আমার কাছে আছে আর খাবারের ব্যাগটা, আর দু ভাইয়েই দেখো ব্যাগ বইতে একদম ওস্তাদ। আর দেখো এটা হচ্ছে বর্ধমান জাংশন, তো এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু এবার ধরবো টোটো, দিয়ে তারপর যাব হচ্ছে গিয়ে মামাদের বাড়িতে। তো ওখানে বোন আছে, দেখো টোটোতে চেপে গেছি, আমার ওপরে সব ব্যাগগুলো আছে, আমাকে তো দেখতেই পাবে না। আর এটা দেখো বর্ধমান টোটো স্ট্যান্ডটা, এখান থেকে আমরা টোটোটা ধরে নিয়েছি। তো এখান থেকে একদম সোজা চলে যাব আমাদের মানে আমার মামা বাড়িতে। তো এখান থেকে আমার মামা বাড়ি বেশি দূর না, 20 টাকা টোটোতে ভাড়া লাগে। তো এখন যাব, গিয়ে বিকেলে বেরিয়ে যাব ওখান থেকে। এখন বাজে হলো গিয়ে 9:45, আর এই দেখো এটা হচ্ছে আমার বোনের ছেলে, আর এটা হচ্ছে গিয়ে আমার মামা বাড়ি। দেখো বসে বসে চকলেট খাচ্ছে, আমি চকলেট নিয়ে গেছি, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেটটা খাচ্ছে। আর এটা হচ্ছে আমার মামা বাড়ির সামনে, এটাই দেখো রাস্তা এটা, আর রাস্তার পাশেই দেখো বাড়িটা আমার মামা বাড়িটা। একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে আমাদের বাড়িটা, এখনো যদিও হোম ট্যুর করবো করবো বলেছি করা হয়নি। তো এটা হচ্ছে আমার মামা বাড়ি, আর আমার একটাই মামা, আর দেখো মামার ছোটো ছেলে ওইখানে সাইকেল ঠিক করছে, মানে ঠিক করছে না, সাইকেলটাকে পরিষ্কার করছে, একটু যত্ন করছে। তো যাই হোক, আর এখানে মামাদের বাড়িতে আছে মামা মামি আর ওদের দুই ছেলে, মানে আমার দুই ভাই, আর আছে দিদা। তো দিদাদের মানে দিদার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। আর বোনও আছে, বোনও এসছে, মানে বোন এসছে আমার আগে। আর এটা হচ্ছে দেখো দোতলার উপরে ওঠার সিঁড়ির রাস্তাটা। আর এইখানটাতে আরেকটা জিনিস আছে, এটা দিদার রুমটা। তো দিদার রুমের সামনে দেখো একটা লঙ্কার গাছ আছে, আর এই দেখো লঙ্কা দুটো একদম কালো কালো হয়ে আছে, দুটো লঙ্কা তো দুটোই কালো একদম, কেন জানি না কালো, তো দেখো একদম কালো। তো দিদার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেই। হাই ফ্রেন্ডস, আমি মনিকার বোন শুক্লা হালদার মন্ডল, আর তোমরা এখন দেখবে আমার দিদার শাড়ি কালেকশন। আর স্বাগতটা কে জানাবে? আর তোমাদের সবাইকে মিনতি মনিকা পরিবারে অনেক অনেক স্বাগত, যেটা আমার দিদির চ্যানেল। আমার চ্যানেলটাও বলে দেবো তোমাদের পরে। এই দেখো এটা উল্টো দিকে আছে, আমার দিদা ভাঁজ করেছে তো বুঝতে পারিনি। এই দেখো আঁচলটা দেখো কত সুন্দর, ওয়াও। আমি এখন শাড়ির দোকান খুলে বসেছি। এটা হলো ওয়ান পিস, আর ব্লাউজের পিস আছে সেটা কই? এই যে একটা হেভি শাড়ি দিদার কালেকশন, দিদার এন্ট্রিটা। এই যে আমার দিদা, এটা আমার দিদা এন্ট্রি দাও দিদা, এইভাবে মায়ারানি সরকার বলো। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, জোরে কও, কেমন আছো জোরে কও, হ্যালো বন্ধুরা, আওয়াজ বার করো, কও হ্যালো বন্ধুরা, এরকম কও। ব্লাউজের পিস আছে দেখবে কত সুন্দর, ব্লাউজটা কোথায় গেল, ব্লাউজটা হারিয়ে গেছে, ব্লাউজটা এখানে কোথায় ছিল, যাই হোক এরকমই, এরকম সরু পাড় দেওয়া আছে আর ব্লাউজ খুবই সুন্দর। এই দেখো এগুলো সব আমার দিদার শাড়ি, আরো আছে বার করা হয়নি এখনো। আর আমি যে শাড়িটা দিছিলাম ওই শাড়িটা কই? ওটা আছে এখানে, এই দেখো দেখো কত শাড়ি আমার দিদা। আর এখানে দেখো গাটি বোতটা আছে, এগুলো এগুলোর মধ্যে সব দিদার জিনিস। এটা হচ্ছে দিদার রুম নাকি? দিদার রুম, এগুলো সব দিদার সম্পত্তি।
দিদার সম্পদ কই কি কি আজকে মেনুতে দিদার এই দেখো ডাল হচ্ছে পনির আছে ভেজিটেবল ডাল ভেজ ডাল এটা মাছের তরকারি এটা কপি ভাজা আর পাপড় টাপড় আছে খাবার সময় ভাজা হবে আর ওই দেখো দিদার উনানটা উনানটা দিদার উনুন আর ডিম দেখো দিদার মুরগি দিদার মুরগি তো ডিম পেড়েছে একটু পরে গুলো সব সেদ্ধ করে খেয়ে নেব আমরা আর দেখতে পাবে না দেখে নাও এখন আর দেখো দিদার হাতে তৈরি উনুন মানে দিদা খুব সুন্দর উনুন তৈরি করতে পারে তো এটা দেখো কত সুন্দর উনুনটা তোমরা দেখো দিদা সব উল্টো করে শাড়ি ভাঁজ করেছে কি জানি সোজা করে রাখলে বোধ হয় নষ্ট হয়ে যাবে তার জন্য নাকি বয়স্ক মানুষের বুদ্ধি তো একটু বেশি হয় এই দেখো ওয়াও কি সুন্দর শাড়ির ডিজাইনটা দেখে নাও একবার এই দেখো ম্যাচিং এর ব্লাউজ এটা এই দেখো চিকনের কাজ করা দিদি দিয়েছিল ব্লাউজটা দিদি দিয়েছিল এই দেখো আমার দিদা শাড়ি বাবারে বাবা উল্টো করে সব ভাঁজ করেছে তোমরা দেখবে কি করে দেখো সব উল্টো এই দেখ আরেকটা দেখ এটা কি চুড়িদার বানাবো নাকি আমি এটা দিয়ে এটা দিয়ে চুড়িদার বানানো যাবে হেভি সুন্দর হবে দেখো তোমরা কি সুন্দর এই দেখো সুতোর কাজ করা দেখো ওয়া পড়ে গেলাম এই দেখো সুতোর কাজ করা আছে সব পুরো শাড়ি অল ওভার কাজ দিদা একটু সাজুগুজু করুক তারপরে আবার আরেকটা ভিডিও করবো এগুলো আর কিছু নেই দেখো কত সুন্দর ব্লাউজ সবাই ভালো থাকবে জোরে কও শুভ বিজয়টা তাহলে ওরম করে করতে পারেন এমনি কও শুভ বিজয়ার শুভ বিজয়ার পোনা কোনটা মেন সেটা খুঁজে বার করো মেন কোনটা দেখো তিনটার মধ্যে কোনটা মেন তোমাদের চ্যানেলের মেন কে দেখো আমার দিদা এখনো এত সুন্দর কার কালে ইয়ং এর সময় আরো কত সুন্দর ছিল সব পাগল বুঝতে পেরেছো তো কার স্কিন গ্লো গ্লো করছে বেশি আমার আমার স্কিন তো আরো বেশি সুন্দর দেখো তেল চুয়ে পড়ছে দেখো বাটি পাতলে এক বাটি হয়ে যেত মনে হয় সকাল থেকে হ্যাঁ কালী পুজোয় লুচি করা হবে বাটি মানে সেই খেজুর গাছের রস ধরে রাখে না সেইভাবে রাখতে হবে সত্যি দেখো দিদার স্কিনটা বেশি গ্লো করছে তারপর বনে তারপর আমার আর এরপরে বাঙাল কথা ধরে রাখতে পারবো না ওই মাসু জান করবো হাই ফ্রেন্ডস এই দেখো আমার দিদার কত সুন্দর চুল দেখেছো এখনো কোমর পর্যন্ত চুল আর দেখো কত সুন্দর সাদা রেশমের মতো চুল রেশমের মতো চুল রেশমের মতো চুল দেখো কত সুন্দর হোয়াইট হোয়াইট এরকম কালার কিনতেও পাবে না দেখো কত সুন্দর কিনেও এত সুন্দর হবে না দেখো কি সুন্দর শাইনি সুন্দরী এখন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর নতুন একটা ব্লগে তো আজকের মতন এখানেই বাই বাই টাটা বাই বাই টাটা